হ্যালো গাইজ, গুড মর্নিং। নতুন একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। ডল রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য, কিন্তু অবস্থাটা দেখো কেমন করছে। আর আজকে আবদার করেছে হোয়াইট রসগোল্লা নেবে। আমার বলছে মা আমি আজকে হোয়াইট রসগোল্লা নিয়ে যাবো, তো চলো বাড়ির সামনে দোকানটা থেকে রসগোল্লা নিয়ে নিয়েছি, দুটো খাবে কি না জানি না, তো ডলকে স্কুলে দিয়ে আসি। আজকে অনেক কাজ আছে, সারাদিন বাইরেরই কাজ আছে সব। চলো প্রথমে একটু রেস্ট নিয়ে নিই, ডলকে দিয়ে এসে রেস্ট নিচ্ছি। আর মা ওদিকে সকালের একদম ফার্স্টেই যেটা ভোগ লাগায় সেটা হচ্ছে বাটার মিছরি, তো ভোগ লাগিয়ে নিচ্ছে মা। এরপর আমরা আর একটা জায়গায় যাবো, সেটা হচ্ছে রেশন তুলতে যাব। ঠাকুরকে দর্শন করে নাও সবাই। আর এরপর বেরিয়ে পড়লাম রেশন তুলতে। রেশন তুলতে তো একদম ভালো লাগে না, প্রচুর ভিড় হয়, তো আজকে দেখছি একটু ভিড় নেই, কম ভিড় আছে। মা রেশন তুলে, রেশন দোকানের পাশে একটা কারখানা আছে বাপির ফ্রেন্ড, তো ওখানেই রেখে আসে চালের ব্যাগ, গমের ব্যাগ। বাপি কারখানা থেকে আসার পথে নিয়ে চলে আসে। আর এরপর যাচ্ছি ডলের জন্য ন্যানগ্রো আনতে। মাসে তো চারটে পাঁচটা লাগে, তো সেদিন এসে এই কাকুটার দোকান থেকে একটা নিয়ে গেছিলাম, আর বলেছিল পরে তিনটে এনে দেবে, তো নিয়ে নিয়েছি। ওই চারটে পাঁচটা মতনই লাগে। তো এরপর নিয়ে নেবো হচ্ছে ডলের জন্য একটু ভেজিটেবলস, মানে একটু যেগুলো ও খায়, রাঙা আলু, বিনস, গাজর, সেগুলোই একটু নিয়ে নেব, নিয়ে বাড়ি চলে যাব। তো আজকে দেখো চান টান করে আজকে বাইরের খাবার খাবো, সেটা হচ্ছে কচুরি আর মিষ্টির দোকানের কচুরি আর তরকারি। কচুরিটা ভীষণ শক্ত, তরকারিটাও ভীষণ ঝাল, খুব একটা ভালো লাগছে না খেতে, কিন্তু কিনে এনেছি খেয়ে নিই। আর এরপর রেডি হয়ে গেছি, কদমতলা যাব, বেশ কয়েকটা কাজ রয়েছে সেগুলো করব। আর বাড়িতে আজকে বাড়িতেও কাজ রয়েছে, তো টোটোতে বসে পড়েছি, কদমতলায় পৌঁছে গেছি। ফার্স্টেই যাব ব্যাংকে, ব্যাংকের কাজ মিটিয়ে তারপরে অন্য জায়গাতে যাব। তো ব্যাংকে বসে আছি, একটু টাইম লাগবে, তো চলো ব্যাংক থেকে কাজ মিটিয়ে বেরিয়ে পড়েছি। বাচ্চাদের একটু ড্রেস কিনবো বলে কদমতলাতে, তো প্রথমে এই দোকানটায় ঢুকেছি, দেখি কী আছে এই দোকানটায়। না মনের মতো কিছু বাচ্চাদের জামাকাপড় তেমন ছিল না, দেখাচ্ছিল না, জাস্ট নর্মাল জামাকাপড় দেখাচ্ছিল, পুজোতে পড়ার মতো না। বিশেষ করে 12-13 বছরে আমার দাদার মেয়ে আছে, দাদার বড় মেয়ে, তো ওর জন্যই দেখতে গেছিলাম, পাচ্ছিলাম না। তো অপোজিটে বেবি ডলে গেলাম, জামাকাপড় দেখলাম, দুটো পছন্দ করলাম, নিয়ে নিলাম। একটা হচ্ছে ছোটদার মেয়ের, আর একটা ডলের জন্য। তো কিনে কেটে এখন বেরোচ্ছি আর একটা জায়গায় যাবো। তো রাস্তায় দেখতে পেলাম সুইট কর্ন, একটু নিয়ে নিয়েছি স্যুপ খাওয়ার জন্য। এরপর চলে যাচ্ছে স্মার্ট পয়েন্টে, ওখান থেকেও বেশ কিছু জিনিস কেনার আছে। মেনলি এসেছিলাম ডলের জন্য, দিশানো বলে একটা কোকোনাট অয়েল আছে, তো ওইটা নেবো বলে হেয়ারের জন্য, ওর আর ক্যাস্টার অয়েল, বাট পেলাম না, তো সেই জন্য একটা লাইজল নিয়ে নিয়েছি। নিয়ে চলে যাচ্ছি বাড়িতে, একটা বেজে গেছে, এসে দেখি ডল ঘুমাচ্ছিল, উঠে পড়েছে আমার গলার আওয়াজ পেয়ে। আর বাড়িতে আজকে নতুন করে আবার কলের লাইন হচ্ছে, চারিদিকে অবস্থা খুব খারাপ। আগে একটা 500 লিটারের ট্যাঙ্ক ছিল, সেই ট্যাঙ্কটাকে সরিয়ে 1000 লিটারের ট্যাঙ্ক বসানো হচ্ছে, কারণ আগে আমাদের ছিল পাতকুয়োর সাথে অ্যাটাচ। তো এখন করছে মেন হচ্ছে খাওয়ার জলের জন্য, পদ্মপুকুরের জলে অ্যাটাচ করছে। তো পাশের বাড়ি যে ছাদ আছে সেখান থেকেই ট্যাঙ্কটা আমাদের ছাদে তুলে নিয়েছে। আমার তো মানে ভয় পেয়ে গেছি, কী করে তুলবে এত বড় ট্যাঙ্ক, ঠিক ওরা তুলে ফেলে। চারিদিকে ডলকে দেখো খাওয়াতে বসেছি দুপুরবেলা, আর ওর ঠাম্মা ভুল করে গ্রিন চিলি পকোড়া দিয়ে দিয়েছে ওকে, আর ও কামড়ে নিয়েছে, ঝালে চেঁচাচ্ছে। আর এখন বিকাল হয়ে গেছে, চলো বেসিন পছন্দ করে নিয়ে আসি একটা, তো বেসিন আর কল নিয়ে যাব। আর কাকুরাই বাকি সব নিয়ে গেছে। আর এরপর চলে এসেছি ডলকে নিয়ে নাচের স্কুলে।
বাড়িতে এসে ডলকে একটু জামাটা পরিয়ে দেখলাম, বেশ ভালোই লাগছে দেখতে। তোমাদের কেমন লাগছে জানিও। আর এটা হচ্ছে ছোটদার মেয়ের জামা, একটা টপ আর সঙ্গে রয়েছে প্লাজো, কালারটা বেশ মিষ্টি। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করে দিও, পাশে থেকো।